بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি কামরুল বশিরকে। কামরুল বশিরের সাথে এটি আমাদের তৃতীয় এবং শেষ পর্ব। চলুন আমরা আড্ডা দেই কামরুল বশিরের সাথে। স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুধী দর্শক মণ্ডলী, শুরুতেই আমরা কামরুল বশিরের একটি কবিতা নিয়ে নির্মিত কবির স্বকণ্ঠে একটি ভিডিও চিত্র দেখে আসব। কয়েকটি হাঁস জ্যোৎস্নায় ম্যানর পার্কের হ্রদে সাঁতার কাটে। রূপার মতো চাঁদের আলো তাদের সাদা আর বাদামি পালক ছুঁয়ে গেলে দূরতম ম্যাপেল গাছটি ভাবে, এখন জ্যোৎস্না আর হেমন্তের শেষ পাতা ঝরা একত্রে বিষাদ পুষে এনেছে, অথচ সবাই সঙ্গত একা। গাছটি একা, চাঁদ একা, জ্যোৎস্না একা, হাঁসেরা পৃথক পৃথক একা। এমনকি যে ঘাসের উপর আমি বসে তার সবুজ আর শিশির ক্রমান্বয়ে একা। একটি সাদা হাঁস হঠাৎ বিচ্ছিন্ন হয়ে হ্রদের মাঝখানে তাদের নিবাসে ফিরে যায়। আমার বন্ধু যেমন একটু আগে আমাকে পাগল ভেবে একা একা বাড়ি ফিরে গেল, শুধু গুটি কয়েক শীতের বাতাস রেখে, আমি সাদা হাঁসটিকে আমার ফিরে যাওয়া বন্ধু ভেবে নেই। আমি জ্যোৎস্নাকে হেমন্ত ভেবে আবারও নিবন্ধিত হই আলো অন্ধকারের খেলায়। হঠাৎ ম্যাপেল গাছটি থেকে একটি পাখি ডেকে ওঠে। আমি যেহেতু পাখি বিশারদ নই, তাই অন্য সব পাখির আওয়াজ থেকে এই ক্রমব্যথাতুর শব্দকে আলাদা করতে পারি না। আমি শুধু চিনি অস্কার ওয়াইল্ডের সেই বুলবুলি পাখিটিকে, তাই এই শব্দটি তার গান ভেবে কিছুটা মনোযোগ পাঠিয়ে দিই আবছ অন্ধকারের ম্যাপল শাখায়। দৃষ্টি আর মনোযোগ পাঠানোর পর আমি অতঃপর একা হয়ে যাই পুনর্বার। হয়তো এভাবেই মানুষ আর প্রকৃতি পরস্পর সম্পর্ক করে অনাদিকাল। হয়তো নির্জনতার যে হালকা, সেখানে একটি সাদা হাঁস, একটি বুলবুলির ডেকে ওঠা জ্যোৎস্নার বন্দনাও হতে পারে। দূরের পাবে একটা মদ্দ ভল্লা। একাকিত্বের ভয়ে একা মানুষেরা সমগোত্রীয় মানুষের গ্লাসে গ্লানি ঢালছে। সবাই পরস্পরকে বুঝিয়ে চলেছে, আমি তোমার সামাজিক পরিক্রমায় একটি দীর্ঘ আক্ষেপ। রাত বেড়ে চলে, বুলবুলিটির গান অস্পষ্ট হয়ে আসে, জ্যোৎস্না ফিকে হতে হতে ঢলে পড়ে অস্তাচলে। সাদা হাঁসেরা আর বাদামি হাঁসেরা বিচ্ছিন্ন হয়ে হ্রদের মাঝখানে ঝোপে চলে যায়। আমি শুধু কিছুটা শীতের বাতাস নিয়ে জ্যাকেটের জিপার লাগিয়ে উঠে দাঁড়াই। আমাকে যেতে হবে সামাজিক মানুষ জীবনে। সুধী দর্শক মণ্ডলী, দেখলেন আমরা একটি চমৎকার ভিডিও চিত্র দেখে আসলাম, যেখানে কবি এই বিলেতের বিভিন্ন বিষয়কে তার কবিতায় নিয়ে এসেছেন। এখন আমরা কথা বলবো ডায়াসপরা সাহিত্য নিয়ে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যারা কবিতা চর্চা করছেন, সাহিত্য চর্চা করছেন, তাদের নিয়ে আমরা কিছু কথা বলবো। যদি আমাদের এই বিষয়টি নিয়ে আপনি কিছু কথা বলেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমিও সেই কাতারের একজন মানুষ, যেহেতু আমি একজন বাঙালি, কিন্তু আমি প্রবাসী বাঙালি হিসাবে বাংলা ভাষার চর্চা করে যাচ্ছি, কিংবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেননা আমরা যদি বাংলাদেশকে কবিতার, ঢাকা শহরকে, বাংলাদেশ কেন্দ্রিক যে কবি সাহিত্য চর্চাকে যদি ধরি যে প্রধানতম, কিংবা মেন স্ট্রিমের যে কবিতা সাহিত্য চর্চা, তাহলে সেখানে বলতে হবে যে লন্ডনে কিংবা প্যারিসে কিংবা নিউ ইয়র্কে কিংবা আরও কোনো জাপানে অনেক জায়গায় এখন দেখবেন বইমেলা হয়, অনেকেই বই প্রকাশ করে, লেখালেখি করে, অনেক খুব শক্তিশালী।
যেমন নিউ ইয়র্কে আমি নাম বলতে চাচ্ছি না, অনেক কবি কিংবা সাহিত্যিক আছে যারা কিন্তু খুবই চমৎকার লিখে থাকেন, ভালো ভালো লেখা, হ্যাঁ অবশ্যই লিখে থাকেন, যেমন ফকির ইলিয়াস, উনি ওনার কবিতা তো, তারপরে আপনি দেখবেন যে কাজী জহুরুল ইসলাম, উনি সাম্প্রতিক সময়ে ওনার একটা ট্রান্সলেট কবিতার বই বের করছে যেটা আমার কাছে খুব চমৎকার একটা এ মনে হয়েছে। তারপরে আমাদের লন্ডনে এখানেও তো অনেকেই কবিতার সাথে জড়িত, সাহিত্য কিন্তু কবিতা বলবো না, সাহিত্যের সাথে জড়িত যারা কিন্তু সাহিত্য চর্চা অবিরত করে যাচ্ছেন, এবং আমার মনে হয় তাদের নিয়ে ফোকাস করা আরও বেশি দরকার। যদিও এখানে বাংলা একাডেমির বইমেলা, কেন্দ্রিক বইমেলা হচ্ছে, এবারও হলো সম্মিলিত সাহিত্য সংস্কৃতির অনেক প্রকাশক, হ্যাঁ প্রকাশক এসছে, কিংবা জাপানে হয়, আমি তো আরও কিছু কিছু ফ্রাঙ্কফুর্টে হয়, প্যারিসে অনেক খুব সাহিত্য চর্চার ব্যাপারটা হয়। তো এই এগুলোকে সাহিত্যকে শানিত করে, আর বিদেশ ভূমিতে মানুষের একটা নস্টালজিক ব্যাপার থাকে। আমাদের কবিতা কিংবা সাহিত্যে কিন্তু দেখবেন যারা ডায়াসপোরা সাহিত্য সাহিত্যিক আমরা বলি, তারা কিন্তু একটা নস্টালজিয়া কাজ করে, এবং তারা কিন্তু সমসাময়িকতাকে বাংলাদেশকে বাংলা ভাষাকে রিলেট করে, এবং এটা কিন্তু বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্যে তাদের একটা বিশাল ভূমিকা এখন দেখা যাচ্ছে। অবশ্যই, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে এই যে অনুবাদের বিষয়টা, যেমন ধরেন যে গীতাঞ্জলি যদি অনুবাদ করা না হতো তাহলে হয়তোবা আমরা ওই সময় নোবেল কমিটি নোবেল পুরস্কারটা পেতাম না, সামনে যেত না, বা হয়তোবা আরো পরে আমরা পেতাম। কিন্তু এই যে অনুবাদের যে একটা গুরুত্ব রয়েছে, এইটা আপনি কি মনে করেন, অনুবাদ কি আমাদের আরো হওয়া উচিত? আপনার হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, এবং খুব বেশি হওয়া উচিত, এদিকে তো আমাদের দুর্বলতম একটা ব্যাপার। আপনি খেয়াল করবেন বুদ্ধদেব বসু যদি অনুবাদ না করতেন, আমরা কিন্তু এই সাহিত্য রস থেকে বঞ্চিত হতাম, বিশাল একটা বিশাল একটা কিন্তু বুদ্ধদেব বসুর, আবারও ওই প্রসঙ্গে বলতে হবে, ওই বোদলেয়ার অনুবাদের মাধ্যমে কিন্তু একটা নতুন ধারা তৈরি করে ফেলে। হ্যাঁ, তারপরে আমি গতবার আপনি আমি বলতে গিয়েছিলাম যে লিভারপুলের কবিদের আপনি বলছিলেন, তাদের কিন্তু একটা কবিতা পঠনের ফলে আমাদের শহীদ, আপনি দেখবেন শহীদ কাদেরী, শামসুর রহমান, আল মাহমুদ, তাদের মধ্যে রফিক আজাদ, ওনাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে, এবং সে পরিবর্তনটা কিন্তু বিভিন্নভাবে আমরা রিলেট করতে পারি এদের সাথে। কারণ এই যে একটা কবিতার যে বৈশায়ন এবং কবিতার, এটা কিন্তু আপনি যদি অনুবাদ না করেন, আপনার সাহিত্যকে যদি তুলে না ধরেন, তাহলে তো আরেকজন জানবে না যে অন্য ভাষাভাষীর মানুষ এটা জানবে না, পাঠকরা জানবে না। আপনি এখানে দেখেন, ধরেন বিলেতে যারা বাংলাদেশের তৃতীয় প্রজন্ম এখন যারা আছে, তো এরা কিন্তু বাংলা সাহিত্যরা বাংলা পড়তে পারে না, আসলে বিভিন্ন কারণে হচ্ছে না। তাদের সাথে যদি আপনার বাংলা সাহিত্যের পরিচয় করায় দেওয়ার মাধ্যম কিন্তু ইংরেজি। অবশ্যই, আপনাকে আমি থামাচ্ছি, আপনার কবিতা পাঠ, আমার দর্শক শ্রোতা আপনার মুখে কবিতা শুনবে, মানে স্বকণ্ঠে কবিতা, এটা আগে পড়বেন, তারপরে আমরা আবার আসব। আমি আমার খুব রিসেন্ট একটা কবিতা আমি পাঠ করতে পারি, সেটা হলো যে এই হ্যাঁ সেটা হলো যে আমি আমাদের গত বইমেলায়, যেখানে বিলেতের বইমেলা হলো, তো ওখানে আমরা আমাদের সম্পাদনায় একটা ছোট্ট একটা লিটল ম্যাগ যেটা প্রকাশিত হয়, সেটার নাম ছিল কপাতার সাহিত্য। এটা কারা করেছে? এটা করেছে মেট্রো ম্যাগ, যেটা নিয়ে আমি কথা বলবো যদি আপনি আমাকে। ঠিক আছে, আগে আমরা শুনবো কবিতাটা, তারপরে আমরা মেট্রো ম্যাগ নিয়ে কথা বলবো। ওখানে আমার একটা কবিতা ছিল, যেটা হলো এই কবিতাটা আমি পড়তে যাচ্ছি যে অলৌকিক জ্যোৎস্না ভর করেছিল রাতভর, এটা আমার খুব রিসেন্ট একটা লেখালেখি। শহরে আগুনে যে বিস্ময় ছিল, আধারে বা রক্তাক্ত জ্যোৎস্নায় ব্যাকুল চড়াইটা ডেকে গেল, সব বিদায়ী পাতারা তোমার মতো চুপচাপ, জেনারেটরের দান্তিক শব্দ কিছুটা আলো আনে, যা তুমি ব্লাড মুন ঢাকবার পাই তারা বলতে পারো। পাখিরা ঘুমায়, কুইন এলিজাবেথ ঘুমায়, কবি শামসুল হক ঘুমায়, বাতাস যদিও দৈরথে ডাঙ্গুলি খেলে হাওয়ার সাথে, একটা লাল অগ্নি নির্বাপন যন্ত্র আমার সামনে নগ্ন হয়ে বসে আছে, ফেসবুকের কবিতা যেমন তুমি পাঠ করো আর না করো সব খুলে বলে আমি ভালোবাসি, আমি ভালোবাসা, আমি মন্দবাসা, আমি সুধীন্দ্রনাথ কিংবা ম্রিয়মান বন্দে আলী মিয়া। কুইন এলিজাবেথ কি কবিতা পড়েন? পাখিরা কি গ্রিন পার্কের কোণে শুধু রফ করে ডেকে ওঠে? জেনারেটারে কি ব্লাড মুনের ব্যাখ্যায় কোনো অলৌকিক জ্যোৎস্না ভর করে রাতভর? ব্যাকুল চড়ুইটা কৈশোরের খোল রাস্তার মোড়ে সেই সাংকেতিক টুংটাং,
যেখানে বিভক্ত হয়েছে সমাজতন্ত্র, যেখানে মানুষের গণজুয়ার নিয়ে অকস্মাৎ কুইন এলিজাবেথ বাকিংহাম প্যালেসে ছাদে এসে দাঁড়ান, যেন কবিতা শুধু বইয়ে নয় বিরাট ম্যাপলের গম্ভীর ছায়ায়, কবিতাজ নগ্ন লাল অগ্নি নির্বাপন যন্ত্রের গায়ে খাঁচ কাটা খাঁচ কেটে লেখা নারদ মুনির অসংখ্য কীর্তন। আমি কিছুটা আলো নিকোটিনের তন্তুতে রেখে শহরে আগুনে জ্যোৎস্না ছড়িয়ে দেই, আর কুইন এলিজাবেথের সাদা গাউনে বন্যি লুষ্ণতা পিচকিরি মেরে বলি, কবিতা বস্তুবাদের সবচেয়ে বড় নিগ্রহ। বাহ, চমৎকার। আপনি এই যে সময়কে ধারণ করেছেন, এই যে পারিপার্শ্বিক যে বিলেতের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা যে উপাদানগুলোকে, এটা আমার কবিতার প্রধান উপজীব্য এখন। চমৎকার। এই প্রসঙ্গেই আমি বলবো যে একটা জিনিস, যে আমরা যদি দেখি দুঃখের সাথে দেখা যায় যে কবিতার প্রতি মানুষ মানে আগ্রহ কমে যাচ্ছে, কবিতা পড়ছে না। হ্যাঁ, এটা এটা কিন্তু আপনার কবিতার সাথে খুব রিলেট। আমি যে কবিতা বললাম, আমি জানি না এটা হয়তো কাকতলীয় ভাবে আপনি বলে ফেললেন কিনা, আমি এখানে লিখছি যে ফেসবুকে যেমন কবিতা লেখা হয় এখন, যে আপনি পাঠ করেন কি না করেন তারা বলে যে আমি কবিতা, আমাকে দেখো। এটা কবিতা কেন, পাঠক কমে যাচ্ছে কেন? পাঠক কিন্তু কমে যাচ্ছে না, আপনি কিভাবে বললেন? তারা তো ফেসবুকে প্রচুর কবিতা রেগুলার পড়ছে, একজন কবি কিন্তু ফেসবুকে আপলোড করে কবিতা, লাইক পড়ে 600-700-800, অনেক কবিদের কিন্তু আমরা চারপাশে দেখি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে ফেসবুকে লেখার চাইতে ব্লগে লেখাটা বেশি শক্তিশালী? হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিশুদ্ধ সাহিত্য চর্চা, মানে আসলে সাহিত্য চর্চাটা ওভাবে হয় কিনা এটা হয়তো আপনি বলতে পারেন। জি, ব্লগ কিংবা খাতা কলমে লেখা কিংবা সাহিত্য প্রকাশ লেখা সাময়িকীতে লেখা, মানে তাহলে এই যে এই ব্লগ এবং ফেসবুক বা এই যে মিডিয়াগুলো, এগুলো একটা প্রভাব রয়েছে এগুলো? হ্যাঁ, এগুলো সাহিত্য চর্চা একটা প্রভাব, কেননা আমরা তো আধুনিক হচ্ছি। একটা সময় আপনি দেখেন প্রাচীন কালে যেভাবে লেখা হতো, পরবর্তীতে যেভাবে লেখা হতো, এখন এখন আপনি কাউকে খুব কম মানুষকে পাবেন যারা খাতা কলমে লিখে, সবাই কিন্তু কম্পিউটারে লেখে, নাইলে তাদের স্মার্টফোনে লেখে, ট্যাবে ইউজ করে। তো এগুলো তো এগুলো কিন্তু কবিতার, আপনি একটা দেখবেন কবিতার ক্ষেত্রে কিন্তু কবিতার বিষয়ও পরিবর্তিত হয় এভাবেই। আপনি দেখেন, আপনি রবীন্দ্রনাথ এক সময় যেটা ভেবে গেছে, আমি বারবার বলছি যে আমি বাংলা সাহিত্যের একজন লেখালেখি করি, বাংলা সাহিত্য নিয়ে আমার ভাবনাটা বেশি থাকা উচিত। অবশ্যই জীবনানন্দ যেভাবে লেখালেখি করে গেছে, কিংবা অমিয় চক্রবর্তী যেভাবে, যে তার সেই টোন, যে অতীন্দ্রিলা এখনো ঘুমোনি জানি চুপি চুপি জ্যোৎস্না, কিংবা জীবনানন্দ, হ্যাঁ, কিংবা তারপরে শামসুর রহমান, হ্যাঁ, যে সুন্দরীতমা, হ্যাঁ, তারপরে তোমার ওনার আরও একটা কবিতা আছে যে হলো এই এ ধরনের যে কবিতা, আল মাহমুদের যে কবিতা আমরা বলতে পারি, যে এই মনে আছে কি নিষিদ্ধ সে রাতের গুঢ় আকাশের দিকে ইঙ্গিত তুলে মেঘের ফাঁকে, এ ধরনের যে কবিতা শব্দ। এখন আবার আপনি কবিতা পড়েন, এখন যারা সমসাময়িক লেখে কিংবা শূন্যর দশকে, তাদের কবিতা দেখবেন প্যাটার্ন ডিফারেন্ট, সব কিছু কিন্তু একটু ভিন্ন, পরিবর্তন আসছে। এটা কিন্তু সভ্যতার, সভ্যতা কিন্তু পরিবর্তনশীল। কবিতা, গল্প, ইভেন গল্প প্লট দেখেন, উপন্যাসের প্লট দেখেন, আপনি তো সৈয়দ এই ওয়ালিউল্লাহর যে প্লট, হুমায়ুন আহমেদের প্লট তো এক করতে পারবেন না, আর হুমায়ুন আহমেদের প্লটে শাহাদুজ্জামানের প্লট এক করতে পারেন। এগুলো কিন্তু পরম্পরা, এবং এভাবেই কিন্তু সাহিত্য স্রোত, সাহিত্য চলবে, কবিতা গল্প সাহিত্য। এখন আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই, সেটা হলো যে সাহিত্য চর্চার জন্য সাংগঠনিক চর্চা কি বা সংগঠন কি কোনো প্রয়োজন রয়েছে কিনা, এবার দলবদ্ধ হওয়া? আপনার এই প্রসঙ্গে আমাকে আবার ফিরে যেতে হবে 30-এর দশকে, কল্লোল যুগের কথা আপনার নিশ্চয় মনে আছে, যে কল্লোল যুগে যে কবিরা কবিতা লিখত, বুদ্ধদেব বসুর কবিতা পত্র, আপনি দেখলেন বা এগুলা, হ্যাঁ, তাদের যে আসলেই কি, হ্যাঁ, এটা আমি মনে করি দরকার, কারণ ভাব বিনিময়ের জন্য আড্ডা কিন্তু খুব প্রকৃত একটা। আপনাদের এই বিলেতে আছে কি এরকম? হ্যাঁ, আমি, হ্যাঁ, অবশ্যই আমি সেখানে আসতে চাচ্ছি যে আপনাদের যে সংগঠনটি রয়েছে সেখানে আপনারা কি করেন, বা সেটা কি, সেই সম্বন্ধে যদি কিছু। আমাদের এখানে যে সংগঠনটা, আমরা সংগঠন মানে কি, আমরা মানে একসাথে আড্ডা দেই, যেটা আড্ডার যে একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, আড্ডার, সেটার নাম কি? এটাকে আমরা মেট্রোমেঘ নাম দেই, নাম মেট্রোমেঘ নামে ডাকি। আচ্ছা, তো এখানে কি হয়ে থাকে? এখানে মূলত আমাদের কিছু কয়েকজন কবি বন্ধু, কয়েকজন কথা সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, তারপরে এরকম যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত, নট অনলি কবি, আমি কিন্তু কবি মিন করছি না, কারণ সাহিত্যের কবিতা একটা মাধ্যম, সাহিত্যের কিন্তু আরো অনেকগুলো মাধ্যম আছে। আপনার এই সভার সভ্য যারা,
তাদের দুই একজনের নাম বলতে পারেন এবং তাদের বিশেষত্বটা কি? এটা তো হ্যাঁ অবশ্যই বলতে পারি। তো এটা দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলা দরকার যে আসলে সেটা হলো যে আমাদের সাথে আছেন সাগর রহমান। আমি জানি সাগর রহমান রয়েছেন। তো সাগর রহমান কি জন্য আপনি মনে করেন যে সে একজন শক্তিমান লেখক? না, সাগর রহমান শক্তিমান লেখক এই জন্যে যে সাগর রহমান কিন্তু বর্তমান যারা ডায়াসপোরা যে সাহিত্য আপনি গদ্য তরুণদের মধ্যে উনি ওনার কিন্তু কথা সাহিত্য কিন্তু আপনি পড়েছেন কিনা আমি জানি না, তার পড়েছি, তার কিন্তু অসাধারণ তার মানে বলা যায় যে প্রতিভা, মানে শক্তিশালী একজন, হ্যাঁ শক্তি প্রতিভা আমি এই অর্থে বলবো, হয়তো এখন স্ফুরণ হয়নি কিন্তু তার যেটুকু আমরা আমি যে পাণ্ডুলিপি পড়ছি তার কিংবা তার প্রকাশিত যে গল্পগ্রহ উপন্যাস আছে তা আমার কাছে মনে হয়েছে খুব মেন স্ট্রিমের লেখা, মানে এখানে থেকে নিভৃতে এরকম মেন স্ট্রিম লেখা খুব পাওয়া যায় না। আমার মানে এগুলো এই জন্য আমি ডায়াসপোরা সাহিত্যের ওই অধ্যায় আপনাকে বললাম যে আমাদেরকে যদি ঠিক মতো আসলেই এই যে সাহিত্য চর্চা করছে যদি বিকশিত করা হয় এদেরকে যদি পাঠকের সামনে আনা হয় তাহলে হয়তো পাঠক খুব তারাও পাঠকও উপকৃত হবে। এই অর্থে আমি বলছি বিশুদ্ধ সাহিত্য কিন্তু একজন পাঠকের খোরাক। তাহলে এই যে মেট্রো মেঘে আপনারা যারা সাহিত্য চর্চা করছেন নিয়মিত আড্ডা দিচ্ছেন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যটা কি, পরবর্তী কোনো উদ্দেশ্য আছে? আমাদের উদ্দেশ্য মূলত সাহিত্য চর্চা, এক নম্বর মূলত সাহিত্য চর্চা এবং পঠন, কেননা পাঠ হলো সাহিত্যের প্রধান একটা ব্যাপার। যেমন ধরেন আমি আপনি আমি আমরা পাঠ একটা খুবই, ধরেন আমরা ডম্বরু চরিত নিয়ে কথা বললাম হ্যাঁ, কিংবা ধেড়ায় চরিত মানুষ ধেড়ায় মানুষ চরিত নিয়ে কথা বললাম কিংবা প্রদেশে প্রকৃতির জন্য কথা বললাম, এই বইগুলো কি সব কিছু কিন্তু সমৃদ্ধ করে। আমরা যে এতগুলো এই তিনটা পর্বে আপনার সাথে আলাপচারিতায় অনেক কিন্তু কবি সাহিত্যিকের নাম আসে, তাদের নাম আসছে কিন্তু তাদের লেখা এবং প্রকাশিত সাহিত্য কর্ম নিয়ে, সাহিত্য কর্ম নিয়ে ঠিক তাদের যোগ্যতা নিয়ে। আমি আরেকটা জিনিসের সাথে আমি আপনাকে থামালাম, দুঃখিত, যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় একেবারে বেশি নেই, তো যেহেতু আপনাদের সংগঠনের নামটি আসলো এবং সেখানে দুই একজন কবির নামও আসলো, আমি সাথে সাথে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি এই বিলেতে আপনার যারা লেখালেখি করছেন তাদের থেকে আপনার দুই একজন কবির নাম যাদের লেখা আপনার। না, আমি আসলে ওভাবে কবির নাম বলতে চাচ্ছি না, সবাই সবাই লেখালেখি করেন, আমি জানি অনেক কবি সাহিত্যিক রয়েছে যারা খুব ভালো লিখছেন যাদের নাম হয়তো বা আমি বলে শেষ করতে পারবো না, চমকিত হওয়ার মতো কি ভালো লিখছেন, বাট লিখছেন আমি মনে করি, আমি আমি এই বিষয়ে আশাবাদী, আমি হ্যাঁ আমি আমিও আশাবাদী, কেননা প্রচুর বই বের হচ্ছে, জি এই বই মেলায় আমরা দেখলাম উল্লেখযোগ্য সংখ্যক বই বের হচ্ছে, সাহিত্য তাদের কবিতা পাঠ হচ্ছে নিয়মিত, যেটা খুবই ভালো, সাহিত্য চর্চাও হচ্ছে, এটা একটা ভালো ব্যাপার, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, এটা একটা ভালো ব্যাপার যে কবিতা সাহিত্যকে মানুষের কাছাকাছি নিয়ে যাবে, এবং অ্যাট লিস্ট সাহিত্য চর্চার যেহেতু মানুষ কমে যাচ্ছে আপনি বললেন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কারণে, সেহেতু যে কিছু মানুষ এখনো সাহিত্যকে ধরে আছে এটাকে একটা সাধুবাদ দেওয়া যায়। কিন্তু আমার মনে হয় আরো বেশি বিলেতের যারা সাহিত্য চর্চা ইংল্যান্ডে আমার মনে হয় আরো বেশি সাহিত্যের যে ঘাটতি ব্যাপার হলো যে আরো বেশি পারস্পরিক তাদের মধ্যে যে যোগাযোগের ব্যাপারটা, কিংবা আরো একটা বড় ব্যাপার হলো পড়াশোনা, অনেক পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করতে হবে, আমি জ্ঞান দিচ্ছি না যেহেতু আমারও অনেক পড়াশোনা, এটা আমি বলবো না, বাট আমার কাছে মনে হয় কেননা সাহিত্যকে জানা প্রাথমিক দাবি রাখে, কবিতা কি জানা, গল্প কি জানা, হ্যাঁ একটা গান লিখতে গেলে গান সুর করতে গেলে যেমন একটা ফরম্যাট, পেইন্টিংয়ে রং চিনতে হয়, কবিতা কি সাহিত্যের ক্ষেত্রেও তো প্রচুর পড়লে আপনার তখন কিন্তু একটা মানে কোন শব্দটা ব্যবহার করলে এই ভাবটা প্রকাশ সুন্দর হবে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা থাকলে, হ্যাঁ অবশ্যই, তার সাহিত্য এখন কোন পথে কোন পথে, আমি এখানে লিখছি যে আমার লেখার মধ্যে যে আমি তখন বন্দে আলী মিয়ার মতো একটা কবিতা লিখলে এখন হচ্ছে না আপনাকে, আমি কবিতার ব্যাপারে মানের ব্যাপারে বলছি না, কিন্তু এখন তো বললাম যে এখন তো পরিবর্তিত, আমাদের একসময় পূর্বপুরুষরা হয়তো ধুতি পরতো ইয়ে পরতো ইয়ে পরতো, কিন্তু আমরা এখন সময় পেন পড়ি। তো আমি আসবো যে আপনার আপনার একেবারেই ব্যক্তিগত একটি প্রশ্ন যে আপনার প্রিয় কবি বা সাহিত্যিক যদি একটু বলেন, বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য সব মিলিয়ে। আমার খুব মুগ্ধ করে হলো প্রেমেন্দ্র মিত্রের গল্প, প্রেমেন্দ্র মিত্রের গল্প আমি খুব মুগ্ধ হয়ে যান, আমি কিন্তু কবিতার পাশাপাশি ছোট গল্পের খুব বড় ভক্ত, জগদীশ গুপ্ত যার কথা আপনি বললাম, প্রেমেন্দ্র মিত্র, চিত্তরঞ্জন মাইতি, প্রেমেন্দ্র মিত্র বিশেষ করে স্পেশালি ওনার কিছু গল্প আছে, বনফুলের গল্প, আমি এগুলো
এগুলোর আমি খুব ভালো পাঠক। তারপরে হলো আপনার আমাদের কবিতার ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে খুব দুই তিনজন খুব উল্লেখযোগ্য প্রিয় কবি, একজন হলো অবশ্যই আব্দুল মান সৈয়দ, একজন অবশ্যই বিনয় মজুমদার, একজন অবশ্যই আল মাহমুদ, একজন অবশ্যই শামসুর রহমান, আর শিকদার আমিনুল হক, আমিনুল ইসলাম, ওনার ওনার সুরিয়ালিস্ট ধারার কবিতা, আসাদ চৌধুরী, ওনার তো অবশ্যই কবিতা পড়েই আমরা বড় হয়েছি, নির্মলেন্দু গুণের কিছু কিছু কবিতা, হুলিয়ার মতো কিছু কবিতা, তারপরে শক্তি চট্টোপাধ্যায়, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, শক্তি চট্টোপাধ্যায়, তারপরে এই তারপরে আমার আরও কিছু কবিতা ভালো লাগে, যে কবিতার মধ্যে অবশ্যই বুদ্ধদেব গুহর কিছু, বুদ্ধদেব বসুর কিছু কবিতা আছে, সুধীন্দ্রনাথ দত্তের কিছু কবিতা, মানে সব মিলে আমি আসলে পাঠক, যে যার কবিতা আমি যা এখনও যাদের কবিতা পাই আমি পড়ি। আমরা দেখেছি আপনার কবিতায় সময়কে আপনি ধারণ করেছেন, তো এটা কি খুব জরুরি সময়কে ধারণ করা? সময় পারিপার্শ্বিকতা তো কবিকে দোলা দিয়ে যায়, আপনি পারিপার্শ্বিকতার বাইরে যেতে পারবেন না। আপনি যদি দুই বিঘা জমি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের, দুই বিঘা জমি, ওটা কিন্তু ওই সময়কার পারিপার্শ্বিকতা নিয়েই কিন্তু রবি ঠাকুরের লেখা, চিত্রটাকে তুলে ধরেছে, হ্যাঁ ওই সময় কিন্তু লেখা, শোনার সবকিছু আপনি দেখেন। তো আমাদের ব্যাপার হচ্ছে আমি এখন থাকি ধরেন লন্ডনে, আমি আমি এখন লন্ডনে, আপনার কবিতার মধ্যে আমি দেখেছি যে আপনি পাতাল রেলের কথা তুলে ধরেছেন, আপনি হাইড পার্কের কথা বলেছেন, আপনি আইডিয়া লাইব্রেরির কথা বলেছেন। আমি এই প্রসঙ্গে একটা কবিতা পড়তে পারি, তাহলে হয়তো আমার ভাবটা আপনি বুঝতে পারবেন, যদি পড়েন। হ্যাঁ, তাহলে আপনি কবিতাটা আমার আসলে আমি কি লিখতে চাই কিংবা আমরা আসলে কিভাবে প্রভাবিত হই এটা, জি কবিতার নাম আমি এখনো ঠিক করিনি, বিকজ খুব আমার রিসেন্ট লেখা এটা একদম। জি, আমাদেরকে একটু শোনাবেন। তিনটি নিঃসঙ্গ পাতা আর একটি নিকশ কালো আকাশ, ছায়া হয়ে বয়ে যাওয়া নীরব হ্রদের চৌহদ্দিতে ব্যথার মতো নীরবতা ঢালছিল মাঝরাতে, আমার পরনে আদিকালের প্লাস্টিক, মাথায় যুবথুবু শুষ্ক চুলের ঢেউ, চোখে নির্ঘুম বাতাসি পরাগ, বাইফোকালের অস্পষ্ট তারায় নিষ্প্রভ নক্ষত্রের মৃত্যাদেশ, তিনটি পাতার একটি বোধের লহময় সৌম কুণ্ডলীর আত্মীয় স্থানীয়, অন্যটি ইকুয়েডারের প্রান্তিক গিরির দলিত লতা, অবশিষ্টে হাইট পার্ক উল্টে আছে বিচিত্র শৈলশিরায়। আমি হ্রদের নীরবতায় আমার মাথার শুষ্কতা ভিজিয়ে দুটো অ্যাসপিরিন গুলিয়ে দিলাম, যেমন কেউ কেউ পকেটে হাত রেখে স্ট্রাক করে বলে জীবন বইছে এখন সেন্ট্রাল লাইনের সপ্তম কামরায়, অথবা ক্যাপাচিনোর ফেনা ততটা ফেনিল নয় আজকাল, আমি যেন তার বাহুতে হাত রেখে সমর্থনের সবকটা শব্দ নিঃশেষ করে বললাম, তুমি প্রাগে যেতে পারো, সেখানেও তিনটি পাতার হ্রদে মাঝরাত এখন। হঠাৎ দমকায় বাইফোকালটি উড়ে গেল, শুনশান হেমন্তে হলুদ ট্রাকটি ছড়িয়ে দিল অপেক্ষার গুঙানি, মনন্তরে শেষ হয়ে এলো আশ্চর্য একপেশি মাঝরাত। নক্ষত্রের মৃত্যাদেশ নিয়ে আমি লোহার চেয়ারে নিশ্চল, কোনো মানুষ এখানে আসেনি আজও, শুধু কিছু কিছু দ্বিপদ কখনো আলিঙ্গন করেছে বহুতল লালসার জনপথে, এ জনশ্রুতিতে বিভেদের শরীরে না হয় একটু জমুক শেদ, সেখানে আমি নিয়তির টিস্যুতে নিয়ত মুচ্ছি বাইফোকালের লেন্স। বাহ বাহ, চমৎকার। এই কথাটি আমি বলছিলাম যে আপনার কবিতার মধ্যে সমসাময়িক বিষয়, পারিপার্শ্বিকতা তো আমাকে বিষয় আমাকে তো পারিপার্শ্বিকতা অবশ্যই প্রভাবিত করবেই এবং সবাইকে প্রভাবিত করে। আপনি শিল্প সাহিত্য সব ধারাগুলো দেখেন, সব কিছুই কিন্তু পারিপার্শ্বিকতা তাকে প্রভাবিত করে, এবং সে যদি সময়কে ধারণ না করতে পারে তাহলে তো একসময় সাহিত্য, সাহিত্যের ইতিহাস তাকেও ধারণ করবে না। আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আপনি কবিতা লিখে আপনাকে আপনি আপনাকে কোন জায়গায় আপনাকে দেখতে চান, মানে কবিতার কোন পর্যায়ে আপনাকে নিজেকে দেখতে চান মনে হয় মনে করেন আপনি? না, যেহেতু কবিতা লেখা ছাড়া আর কিছু লিখতে পারিনি ওভাবে কিংবা ইয়ে হয়নি, তো কবিতাই লিখতে চাই, কিংবা যদি কাউকে ভালো লাগে, পাঠকের ভালো লাগে, কিংবা যারা সমসাময়িক কবিতা পাঠ করেন, কিংবা তাদের যদি তাদের মনে যদি একটু স্থান থাকে যে না তার তাকে আমার কবিতা একটু ভাবায়, নস্টালজিক করে কিংবা হয়তো একটু চিন্তা, তা এটাই আমার চাওয়া, কবিতা লিখেই এর চেয়ে বড়ো চাওয়া আর কিছু তো। আর কোনো মাধ্যমে কিছু না ওভাবে আসলে, তবে আমার খুব ছোট গল্প লেখার খুব ইচ্ছে, যদি আমি সাগর রহমানের কাছে নিয়মিত বলার চেষ্টা করি যে কিভাবে ছোট গল্প লিখতে, তালিম নিচ্ছে, তালিম নেওয়ার চেষ্টা করি কিন্তু। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নতুন বই বের করবার?
হ্যাঁ, এবার আমি জানি আপনার অনেক লেখা পড়ে আছে, বই করা হচ্ছে না। এবার বই মেলায় আমার একটা বই প্রকাশ করার ইচ্ছে আছে, তো প্রকাশকের সাথে কথা হচ্ছে, দুইজন প্রকাশকের সাথে অলরেডি কথা হয়েছে, তো এটা আমি আশা করছি যে এবার বইমেলায় একটা বই আসবে। চমৎকার, চমৎকার। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমার দর্শক শ্রোতাদেরকে যদি কিছু বলেন আপনি। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে এই বাংলা সাহিত্যকে পড়ুন, বাংলা বই পড়ুন, কবিতা, গল্প, উপন্যাস, কারণ বাংলা আমরা যারা, যেহেতু আমাদের বিলেটের অডিয়েন্স এবং আমি তাদের উদ্দেশ্যে বলছি ইংল্যান্ডের, তো আমাদের আসলে এই বাংলা সাহিত্য আমাদের যেটুকু তৃপ্তি দেয়, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আর কোনো ভাষা, আর কোনো শব্দ, আর কোনো কাহিনী এভাবে আমাদেরকে তৃপ্ত করতে পারে না। তো বাংলা, চমৎকার এই কথাটি। সুধী দর্শক মণ্ডলী, আমি আমার যে অতিথি রয়েছে তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলা ভাষার চাইতে মধুর ভাষা, মধুর সাহিত্য আর কিছুই হতে পারে না। আমরা এই ভাষাটি চর্চা করব, এই সাহিত্যের সাথে আমরা সবসময় এক পথে এক হাত মিলিয়ে চলব, এই যে প্রত্যয় নিয়ে আমরা চলতে চাই। এবং এই কামরুল বশির বললেন তার একটি বই বেরোতে যাচ্ছে, এই সামনের মেলাতেই হয়তোবা আমরা দেখতে পাবো তার আরেকটি বই বেরোবে। তো কামরুল বশিরের এই যে শক্তিমান লেখা, এই লেখা আমরা আরও দেখতে চাই, আরও ভালো ভালো লেখা তার কাছ থেকে আমরা পেতে চাই। কবির সুস্বাস্থ্য কামনা করে আমরা কামরুল বশিরের সাথে তৃতীয় এবং শেষ পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।